মিষ্টি সিঙ্গারা আর এটা কি তোমার আর এগুলো সব উল্টো পাল্টা পিজ্জা শেষ হয় উল্টো পাল্টা দেখলে সকালে কিন্তু অনেকটা বেলাতেই উঠেছে তারপরে কিন্তু হালকা কাজবাজ সমস্ত করে নিয়ে রান্নাঘর একদম পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়ে আমি লেগে পড়েছি দেখো এইসব কাজে সেটা হলো দেখো আজকে একটু ঠাকুরকে ভোগ করে দেবো আর কি ভোগ বলতে একটু খিচুড়ি দেবো একটু আলুর দম দেবো আর একটু পায়েস দেবো আর এটার সাথে সাথে কিন্তু আমি এই সাইডটাতে একটু হালকা করে রঙ্গোলি করার চেষ্টা করেছি আর কি বেশি করা যায় না যেহেতু ঘরে অনেকটা আর যেহেতু এখানটা আমাকে ফ্যানও চালাতে হবে সেই জন্য একটু হালকার উপরেই রাখলাম মাঝখানে দেখো হট করে মনে হলো আর একটা কালার অ্যাড না করে এখানটা আমি একটুখানি ফুল দিয়ে করে দিই তাহলে একটু কালারটা কম ইউজ হবে তো যাই হোক আর এইভাবে দেখো সামনেটা একটু সাজিয়ে নিয়েছিলাম আর প্রচণ্ড চারিদিকে মাইকের আওয়াজ ছিল প্লাস টিভি চলছিল চিল্লামিল্লি যার জন্য আমাকে আবার ভয়েস ওভার করতে হচ্ছে আর দেখো ভিডিওটা যখন করছি আমার আশপাশ থেকেও কিন্তু প্রচুর পরিমাণে বাজির আওয়াজ হয়তো তোমরা শুনতে পাবে তো তো চলো এইবারে কিন্তু দেখো আমি আস্তে আস্তে প্রদীপগুলোকে ধরিয়ে নিয়েছিলাম আর অনেকটা টাইম লাগছিলো যেহেতু এগুলো তেল দেওয়া ছিল তো ধরাতে সত্যি অনেকটা টাইম লাগছিলো আর আমার ছেলে ভিডিওটা করে দিয়েছিলো আর ও কী করেছিল জানো ভিডিওটাকে এতটাই লম্বা বানিয়ে নিয়েছে তো কী বলবো আর ক্যামেরা অফ করেনি তো যাই হোক ওটাকে আমি আবার দেখো এখন স্পিডে করেছি মানে ফাস্ট করে দিয়েছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয় আর আমার কিন্তু জানো তো এই ধরনের কাজগুলো করতে বেশ ভালো লাগে মন থেকে মনে হয় যেন একটা আলাদাই মানে অনুভূতি ফিল হয় মানে অদ্ভুত একটা শান্তি হয় আগে এটা ছিল না বেশ কয়েক বছর আগে কিন্তু একটা তোমাদের সঙ্গে কথা শেয়ার করি আজ আমি একদমই সেভাবে ঠাকুর দেবতার প্রতি মানে কি বলবো কোনো রকমেই আমার ইয়ে ছিল না কিন্তু যাই হোক তারপর ভগবান আমার দিকে তাকিয়েছে তো আমিও যেন ভগবানের দিকে তাকিয়েছি হ্যাঁ এটা বলতেই পারো এক প্রকার যে লেনা দেনা বিষয় তো যাই হোক এটা একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম হঠাৎ করে চলো এবার সব রেডি হবার পর তোমাদেরকে ফাইনাল দেখায় যে ফাইনালি কেমন লাগাচ্ছিল আর অবভিয়াসলি কিন্তু দিয়া জ্বালালে সত্যি খুব ভালো লাগে ফোনে খুব ভালো লাগে ক্যামেরা করতে ভালো লাগে ফটো তুলতেও খুব ভালো লাগে তো তোমাদেরকে পুরোটা একটুখানি দেখাই যে আমি কেমনভাবে কী করেছি আর আমাদের একটা নিয়ম আছে দেখো ওই কুলোতে 14 রকমের মিষ্টি দিতে হয় যেমন তো 14 প্রদীপ দিতে হয় তার সাথে তো সেটাও কিন্তু আমি এখানে দিয়েছি আর বাকি দেখো এইভাবে আমি ভোগ নিবেদন করেছি তারপর ছাদে চলে গেছিলাম বাজি ফাটানোর জন্য আর আমার ছেলে কিন্তু এত বড় হয়ে গেছে কিন্তু এইবারই কিন্তু ফার্স্ট ও বাজিতে হাত দিল মানে ফাটালে দেখতো কিন্তু কোনোদিনও হাত দিত না তো এবার দেখো একদম সেই তারাবাতি জ্বালাচ্ছে খুব মজা পেয়েছে তারপরে আগে তোমাদের দেখায় আরো কি কি হলো দেখছো ভালো কোন হাতে খেয়াল বেশি ভালো চলছে বাবা এ তো স্লো মোশন ধুম হবে নাকি অনেকগুলো
20 shot.